আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা কর্ম কর্ম খুঁজে বেড়াই, চাকরির জন্য ঘুরে বেড়াই, অর্থাৎ দোকানদারি করি, কিন্তু একটু ইচ্ছা এবং মেহনত এবং খাটনির কাজ করলে কিন্তু আমরা বাড়ি বসেই কিছু টাকা ইনভেস্ট করে আমরা কিন্তু অল্প পুঁজি দিয়েই ভালো মানের একটা ব্যবসা শুরু করতে পারি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মুরগির বাচ্চাগুলো দেখছেন, এটা হচ্ছে বাউ মুরগি। অর্থাৎ সারা বাংলাদেশের মহিলারা প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এই বাউ মুরগি পালন করে ভালো স্বাবলম্বী এবং অনেক টাকার মালিক হয়ে উঠছেন। অর্থাৎ এই বাউ মুরগি অল্প দিনেই অনেক বড় হয়ে যায়। এখানে স্ক্রিনে যে বাউ মুরগিগুলোর বাচ্চা দেখতে পাচ্ছেন প্রিয় বিবাস, এই বাউ মুরগির বাচ্চা মাত্র 8 দিন বয়স। আপনারা দেখতে পাচ্ছেন এখনই কিনা 8 দিন বয়সে এক একটা 250 গ্রাম 200 গ্রাম প্রায় 1 পোয়া ওজন হয়ে গেছে। আপনার 40 থেকে 45 দিনের ভিতরই এই বাউ মুরগি বিক্রয় করলে অনেক মাংস এবং ওজন বৃদ্ধি হয় এবং এই মুরগিতে অনেক লাভবান হওয়া যায়। আমি সোনালি পুষেছিলাম 50 পিস, সেখান থেকে আমার ইনশাল্লাহ আয় হয়েছে 3500 টাকা। আমি খেতে পারিছি এবং মানুষের দুই একটা দিছি এবং খাইছি, এবং সে মুরগি এখন আমার বাসায় 20 পিস রয়েছে। আমি বাসার থেকে বিক্রয় করতেছি 340 টাকা কেজি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বাড়ির আঙিনা বা আশেপাশে এরকমের ছোট্ট চাং বানিয়ে সুন্দর কায়দায় নেট দিয়ে উপরে সোলার বেড়া দিয়ে ঘর বানিয়ে এরকম 200 থেকে 300 বাউ মুরগি যদি আপনার লালন পালন করতে পারেন, তাহলে আপনাকে প্রত্যেক সিজনেই যদি মুরগি উঠান তাহলে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করা ইজিভাবে সম্ভব। প্রিয় ভিউয়ার, যেটা আপনার সবসময় মহামারী কোনো কাজ লাগে না, অর্থাৎ 3 টাইম একটু পানি দিতে হবে এবং 2 টাইম এদের খাবার দিলেই কিন্তু এই মুরগি থেকে আপনি কিছু টাকা বেনিফিট এবং মাংসদের চাহিদা এবং কিছু টাকা ইনভেস্ট করে ইনকাম করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এখানে ইনভেস্ট বেশি করা লাগে না। আপনি প্রথমে 3 থেকে 4 হাজার টাকার বাচ্চা নিয়ে আসবেন এবং